Today, date and time. It is 4:31 p.m. the 24th of November 2023. Namaskar, ami Lucifer ar ami holam Heller manager mane ভগবানের দুটো সন্তান একজন হচ্ছে হেল সামলায় আর একজন হচ্ছে হেভেন সামলায়। হেভেন মানে হচ্ছে স্বর্গ, হেল মানে হচ্ছে নরক। তো নরকের ম্যানেজার বলতে পারো যে রান করে নরকটাকে। তো আমি যমরাজ ভেবো না, যমরাজের নাম হচ্ছে ডেট অফ এঞ্জেল। তো যমরাজ আলাদা, যে টোটাল নরকটাকে যে সামলায় যে ম্যানেজার হয় তার নাম হচ্ছে লুসিফার। কেউ ডাকে ডেভিল, কেউ ডাকে সামায়েল, কেউ ডাকে মর্নিং স্টার, একটাই মানুষ তার নাম লুসিফার। এবার লুসিফার আজকে বলবে লুসিফার কে, লুসিফারের কাজ কি, আর লুসিফারের আবির্ভাব কোথা দিয়ে হয়েছে, আর লুসিফার সমাজে কেন দরকার, মানে তোমার জীবনে কেন লুসিফারের দরকার আছে লুসিফারকে জানাটা। তো লুসিফার একটা দেবতা, তো লুসিফারকে জানাটা কেন দরকার, তো সেটাই আমি বলবো। ধরে নাও আমি কার শরীরে এসেছি, আমি অলোক সেনের শরীরে এসেছি। আর এই যে গুড নাইট দেখতে পাচ্ছ, গুড নাইট ধরে নাও একটা আত্মা, ঠিক আছে। তার আশেপাশে খারাপ যেই বাজে আত্মা রয়েছে, যেমন হচ্ছে মশাগুলো রয়েছে, মাছিগুলো রয়েছে, তো এগুলো কি হয় গুড নাইটের সামনে আসে না। এটা একটা ভালো পরিষ্কার পজিটিভ আত্মা, ঠিক আছে। যত নেগেটিভ আত্মা আছে এর থেকে দূরে দূরে থাকে, তো তেমনই গুড নাইট এটা। তো আমি সেটা বলছি না, তো আমি খালি আত্মার সম্বন্ধে একটু বললাম, কারণ কি আমার কাজ হচ্ছে আত্মা নিয়ে ইয়ে করা, তো ওই সব লজিক বাদ দিই। এবার হচ্ছে যেটা আমি বলার জন্য বলছি সেটা হচ্ছে, ধরো ধরির অঙ্কটা বেশি পড়েছিলাম তাই ধরো বলছি। তো স্টার্ট করছি, এত চারদিকে এত, যখন কথা বলি না চারদিকে এখানে ওখানে এত আওয়াজ হয় না, সেন্স খুব অ্যাক্টিভ হয়ে যায়। তো তার জন্য এই যেমন এখানে একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে লুসিফার কে আর লুসিফার কি আর লুসিফার কি জন্য আছে। ধরো তোমাকে ধর্ম কে শেখাচ্ছে, তুমি ধরো আমার আশেপাশেই যদি থেকে থাকো তাহলে তুমি বুঝবে, ধরো তুমি ইন্ডিয়ার মধ্যে থাকো, ভারতের মধ্যে থাকো, তো তুমি বেশিরভাগ কি জানবে ধর্ম বলতে কে শেখাচ্ছে ধর্ম। অনুকূল ঠাকুর ধর্মর ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছে যে এইটা একটা তোমার ধর্ম, তুমি ঠিকভাবে এগোও, তোমাকে হিন্দু হতে হবে খালি, তাহলে তুমি অনুকূল ঠাকুরকে চিনবে আর অনুকূল ঠাকুর তোমাকে ধর্মটা কি কিভাবে চলা উচিত তোমার ধর্মটা শিখে দেবে। এবার এরপর আসি, তুমি ধরো যেখানে থাকছো সেখানে কে আছে, সেখানে আছে ধরো তোমাকে সিস্টেম কাকে বলে, সিস্টেম হয় না তুমি কিভাবে কি কায়দায় চলবে, কি কায়দায় কথা বলবে, কি কায়দায় মিশবে, তারপর কোথায় থাকবে, তারপর কি কি কর্তব্য আছে, জ্ঞান আছে, তারপর কোনো খারাপ জায়গায় তোমার এগিয়ে যেতে হয়, তোমার মধ্যে কনফিডেন্ট গার্ডস, এগুলো তোমার দেখানোর জন্য কি দরকার, রাজনীতি, তো তোমাকে রাজনীতি এটা কে শেখাবে, রাজনীতি শেখাবে তুমি যদি ভারতে থেকে থাকো, আর যদি তুমি বাংলায় জন্মে থাকো মানে ওয়েস্ট বেঙ্গলে, তোমাকে শ্রী শ্রী মমতা দিদি শেখাবে তোমাকে রাজনীতি। সে তো আর শেখাবে না, তার অনুগামীরা শেখাবে, আর অনুকূল ঠাকুর উনি তো আর শেখাবে না, ওনার শিষ্যরা যারা ঋত্বিক বা ঋত্বিকেরও নিচে যারা রয়েছে, যারা দীক্ষা নিয়েছে, তারা তোমাকে শেখাবে। তো এরপর আসলাম, ধরো তুমি এবার বাড়ি বানিয়েছো, গাড়ি কিনেছো, এবার তোমার কি জানতে হবে, তোমার আইন জানতে হবে। এবার আইনটা তোমাকে কে শেখাবে, তুমি যদি ভারতে জন্মে থাকো তাহলে তোমাকে বিআর আম্বেদকর শেখাবে। এবার বিআর আম্বেদকর শেখাবে তোমাকে আইন, কি এই দেশে থাকতে গেলে তোমার আইনগুলো কি কি আছে, আইনগুলো কিভাবে মানতে হবে, আর আইনের কোথায় ঠিক ভুল সমস্ত কিছু তোমাকে শেখাবে, কে শেখাবে, বিআর আম্বেদকর। তো বিআর আম্বেদকর নিজে এসে তো তোদের শেখাবে না, কে শেখাবে, তার আশেপাশে কি থাকে, পুলিশ থাকে, সিভিল ভলেন্টিয়ার থাকে, তো এরাই তোমাকে আইনটা শেখাবে, বা কিছু কিছু ক্ষেত্রে উকিলরা আছে, কিছু কিছু ক্ষেত্রে মক্কেলরা রয়েছে, মানে এরাই তোমাকে শেখাবে, কিছু কিছু ক্ষেত্রে জজ রয়েছে, তো এরাই শেখাবে, বিআর আম্বেদকর নিজে এসে তো শেখাবে না। তো এবার বেঁচে থাকলো হচ্ছে মানে আমার, মানে অলোকের মধ্যে যে ঢুকে রয়েছে এখন, যাকে দেখতে পাচ্ছ এখন, লুসিফার। তো লুসিফার কি শেখাবে, মানে লুসিফার কেন আছে, লুসিফার আছে হচ্ছে, ধরো খারাপ জিনিস দিয়েই বলছি তাহলে তুমি বুঝতে পারবে,
ধরো তুমি কাউকে খুন করে দিচ্ছ, ঢিস ঢিস কাউ করে খুন করে দিচ্ছ, এবার কাউকে যদি খুন করে দাও তাহলে তোমাকে শাস্তি কে দেবে? পুলিশ দেবে। আর ধর্মের বিরুদ্ধে যদি কোনো কাজ করে থাকো তাহলে তার শাস্তি কে দেবে? কি বলে, ধর্মের লোক মানে অনুকূল ঠাকুরের যারা শিষ্য, অনুকূল ঠাকুরের যদি তুমি শিষ্য হয়ে থাকো অনুকূল ঠাকুর দেবে। আর যদি তুমি গুলি মেরেছো, শাস্তি যেটা আইনের বিরোধ করেছো, তাই বিআর আম্বেদকর দিচ্ছে। আর যদি তুমি মানে আর আর কে কে শাস্তি দেবে তোমাকে? রাজনীতি বলতে মমতা দিদি তোমাকে শাস্তি দেবে, মানে উনি কার মাধ্যমে শাস্তি দেবে? উনি তো এসে আর শাস্তি দেবে না, ওনার অনেক কাজ আছে, তো তেমনই সবারই কাজ আছে। তো এবার লুসিফার কি? লুসিফার হলো, তো হয়ে গেল ধর্ম, হয়ে গেল রাজনীতি, হয়ে গেল আর আইন, হয়ে গেল লুসিফার। ব্যাপারটা কি, ধরো তুমি কাউকে গুলি মেরেছো, কাউকে মেরে ফেলেছো, তুমি ভাবছো যে কি আমি এটা ভুল করিনি, তা লুসিফার তোমাকে শাস্তি দেবে না। তুমি আরো 10টা খুন করো, তোমাকে শাস্তি দেবে না। অন্য কেউ দিতে পারে, পুলিশ দিতে পারে, যেমন বিআর আম্বেদকর দিতে পারে বা অন্য কেউরা দিতে পারে, কিন্তু সে তোমাকে দেবে না। তুমি একে মেরে ফেলো, ওকে মেরে ফেলো, তাকে মেরে ফেলো, সবকিছু করো, কিন্তু তোমার মধ্যে আফসোস, গিল্টি, তোমার মধ্যে গিল্টি ফিল আসছে না, মানে আফসোস করছো না যে কি আমি মেরেছি, আমার আমার নিজেরই খারাপ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, তাহলে তোমাকে শাস্তি দেবে না, তুমি মারতে থাকো যাকে ইচ্ছা। কিন্তু যদি তুমি কোনো কিছু করতে গিয়ে, ধরো চুরি করো বা যা, দুনিয়ায় যে যা করছে, ডাকাতি করে, চুরি করে, সবাই করুক, কিন্তু কোনো একটা ব্যক্তির মধ্যে, ধরো আমি ইয়েটা দিয়েই বলছি, যে গুলি করেছে তাকে দিয়েই বলছি, ধরো যে গুলিটা করেছে তার মধ্যে ধরো আফসোস জন্মালো যে কি আমার ওকে মারাটা ঠিক হয়নি, আমি ভুল করেছি, তাকে তো আমি বোঝাতেও পারতাম যে কি ওকে কি মারাটা, মেরে ফেলাটা কি ঠিক হয়েছে, ঠিক তো হয়নি, তাকে তো বুঝিয়ে আমি ঠিক শাস্তি দিতে পারতাম, দুটো মারতে পারতাম, তাকে গালে দুটো চড় মারতে পারতাম, বা তাকে ভয় দেখিয়ে বোঝাতে পারতাম, বা তাকে তার মধ্যে যেই ভুল করেছে সেই আফসোসটা জাগিয়ে তুলতাম, কিন্তু তাকে মেরে ফেলা কি ঠিক হয়েছে, ওইটা হচ্ছে আফসোস, সে যেগুলি করেছে তার মধ্যে জন্মালো, গিলটি তার মধ্যে জন্মালো, ওই যে গিলটি আর ওই আফসোস ওইখানেই আমার আবির্ভাব হয়। তো লুসিফার এটা একটা কনসেপ্ট, আর এটাও আমি একটা এমনি সাজ। আর আমি লুসিফারকে কেন পছন্দ করলাম, আমি এখন অলোক স্যার, আমি লুসিফারকে কেন পছন্দ করলাম, কারণ লুসিফার এমন এক দেবতা যে দুটো কাজ করে, এক হচ্ছে সত্যি কথা বলে, আর মানুষ কি চায় তাকে সেটা দিয়ে দেয়। হ্যাঁ, খারাপ ভালো সেটা বিচার করেই দেয়, তো মানুষ কি চায় তাকে সেটা দিয়ে দেয়, ইচ্ছা পূরণ করে। তো এই একটা দুটো ব্যাপারের জন্য আমার লুসিফারের কনসেপ্টটা ভাল লেগেছে। তো আমি এটাই বলবো যে কি লুসিফার ভালো, লুসিফারের দরকার আছে, তাই জীবনে সবকিছু মানে চিন্তা ভাবনা করো যে কি কখনো ভিতরে আফসোস যেন না হয়। তো বন্ধুরা, আমি এইটুকুনি বলার ছিল যে কি কোনটাকে পরিষ্কার আত্মা বলে, কোনটাকে নেগেটিভ আত্মা বলে, আর লুসিফারের কাজ কি ছিল, আর বাকি সবার দরকার কি আছে, লুসিফারও এদের সাথে কেন পৃথিবীতে দরকার আছে। তো দেখবে অনেক জায়গায় লুসিফারের আংটিও বিক্রি হয়, অনেক জায়গায় লুসিফারের বইও বিক্রি হয়, গুগলে সার্চ করলে লুসিফারকে দেখা যায়, লুসিফারের নিয়ে পড়ানো হয়। তো লুসিফারের কাজটা এটাই যে কি তোমার মধ্যে গিলটি, তোমার মধ্যে আফসোস ব্যাপারটা যেন না থাকে, আর আফসোস করার মতো কাজও যেন তুমি না করো, জীবনে যেন কোনোদিন আফসোস না করতে হয় এমন কোন কাজ যেন তুমি কখনোই না করো। তো এর জন্য লুসিফারকে সবাই মানে। এবার অনেকে আছে না, না অনেকে জানেই না লুসিফারকে, এবার অনেকে আছে একদম প্রপার জানে। তো সবার জন্যই বলবো যে কি এই একটা কারণে লুসিফারের, আর লুসিফার সত্যি কথা বলে, তোমরাও চাইলে সত্যি কথা বলতে চেষ্টা করো, ঠিক আছে? লুসিফার খুব ভালো একটা পরিষ্কার পজিটিভ আত্মা, যেমন গুড নাইট দেখতে পাচ্ছ, একটা পরিষ্কার পজিটিভ আত্মা, এর আশেপাশে কোনো মশা, নেগেটিভ এনার্জি, কোনো মাছি আশেপাশে থাকবে না, সবাই মরে যাবে বা দূরে পালিয়ে যাবে। তো তেমনই একটা পজিটিভ আত্মা আর এই যে লুসিফার, তো দুটোই এক।
তো তুমি পজিটিভ আত্মা হওয়ার চেষ্টা করো, যে তোমার আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি যেন না থাকে, সবাই দৌড়ে যেন পালিয়ে যায়। তো এটাই একটা কাজ যেটা তুমি করো সবার জীবনে, মানে যত কেউ কিছু রয়েছে, তো ধর্ম, সিস্টেম, আইন আর গিলটি, সবার মধ্যেই এই জিনিসগুলো দরকার থাকে। আইনের সাথে এই যে লুসিফার, লুসিফারেরও যেমন দরকার আছে, তো সববার দরকার আছে। তুমি খালি নিজেকে ঠিক রাখো, আফসোস করার মতো কোনো কাজ করো না, গিলটি ফিল হচ্ছে এরকম কোনো কাজ যেন না করো। তো এটাই বলবো। তো এটাই ছিল লুসিফারের গল্প, লুসিফারের থিওরি এটাই ছিল, এটাই কনসেপ্ট। তো আর কিছু বলার কিছু নেই, আর নেক্সট ভিডিওতে আবার আসছি নতুন এক ভিডিও, নতুন এক টপিক নিয়ে। আর এটাতে ডেলি লাইফের কোনো ব্যাপার নেই, ডেলি লাইফটা অন্যদিন বলবো, ব্লগটা অন্যদিন দেখাবো। আর আমার খালি ভাল লেগেছে হচ্ছে যেটা বলেছিলাম, যে সত্যি কথা বলে আর লোকের ইচ্ছা লোকের চিন্তা বুঝে যায় আর সেটা পূরণ করারও চেষ্টা করে। তো তার জন্য আমার লুসিফারের এই কনসেপ্টটা আমার ভাল লেগেছে, তাই দ্যাটস ওয়াই আমি লুসিফারটাকে ভক্ত বলতে পারো বা ভাল লেগেছে বলতে পারো, যাই হোক। তো বাই বাই।